কৰবানে মোৰ কথা কৈছি অ এ বাবা তই হসা কৈছোন তই হসাকে এটো কামত লগ দিছিলি নেকি ওপা তই কিন্তু ইথেনে আমাৰ আগত হসা কথা গিলা কৈ দি দেই পিছত পুলিছে জেৰা কৰলি হেনতৰ আগত কৈ মাত ধৰ গিলা হাবা নালগে হেই কি ফালতু কথা গিলা আন কৈ থাকায়ে মই কিবা ঘৰৰ পইচা পেলাই দি শুৰু কৰিম নেকি টকা চোৰ কৰিব আহিছ হা টকা চোৰ কৰিব আহিছ মুখখান ভগবানে দিলাক বুলি জেংকে হেংকে মানুহ হেংকে গালি পাৰবা নালগে দেখচোন সঁচা কথাই কৈছা দে তই পিছে গোবিন্দ আৰু যদি তই সেনেকুৱা ঘটনা দেখা পাৱা মোক কবি দে হাও কিয় নকম আপনি দেখোন মোৰ নিজৰ কাকাৰ দৰে অ'তো দেখা পালিয়ে কম তাকেতো হেনকাই হবা লাগে ও আৰু এটা কাম কৰিব কি এ হাপাক সুধাই নেৰব মই শুনছো হাপাই বোলে মিঠেক মাজে মাজে গালি পাৰে ও হি এনেকুৱা কৰছে মান প্ৰেম কৰি পলাই নিয়াৰ পিছতো হি এনকা কৰিব পাৰছি তাই এ প্ৰেম চেম বাদ দিয়ক সংহাৰ কৰাৰ পিছত আৰু কি প্ৰেম থাকে হে এ পাছত সব বুজি পাব কি কথা কৈছাই তই অ মই সঁচা কথাকে কৈছো ঐ তেনৰ পৰা ভালকে চকু কাণ দিব বল কিতা তই ভাল কথাই কৈছা ভাই সংহাৰত যে কেনেকুৱা মানুহ জন্মে নহয় বুজবাই নৰো ও বাবা কাম কৰি আছা কাৰ লগত আহিনো একেলাই আইছো মানুহ তাই গম নাপাওঁকে মই ঘৰত আইছো ও বাবা মানুহ তাৰ কি হবা ধৰছে মই কিন্তু একো গম নাপাওঁ এ তাৰ একো হোৱা নাই তাই বেটাৰী চলা ৰিক্সা খালৰ কাৰণে পাগলা হৈছে এ ভাদাৰ মই গম পাই গৈছো তাৰ ইনকামৰ পথটো আজিকালি নোহোৱা হৈ গৈছে সেইকাৰণে সি পাগলা হৈছে অ সেইটোৱে কথা মোক মাত বোলো নকৰে ভালকে জুপকা মাৰি বহি থাকে তাক এনকে দেখা পালে মোৰ মন চন কিবা কিবি লাগি যায় ও জিলাপি তই হাপলাক কথাখিনি কৈছিলি যে নাই হাপলা কাকাক কথা এটা কৈছিলো কিন্তু কাকাৰো বহুত টেনচন ইয়ে বেং কি হৰনো টেনচনে কাকাৰ ভাই ভনী গোটাই গিলাই মাটি বিচাৰি হাহাকাৰ লগাইছে সেইকাৰণে অ সিহঁতৰ ঘৰতো মাটিৰ হাহাকাৰ চলি আছে ইফালে জোঁৱায়ে আমাৰ ঘৰত আহি মাটিত হাহাকাৰ কৰি আছে হৈ দে বাবা ঐ ভণ্টি তহঁতে দেখোন এটা কাম কৰিব পাৰা কি কিস্তিকে সিহঁতৰ ঘৰখনৰ কাৰণে আগতে কিমান কষ্ট কৰিছি তহঁতে দেখোন সিহঁতৰ ঘৰৰ পৰাই মাটিৰ ভাগ বিচাৰিব পাৰা অ হয়তো তাৰে অকণমান মাটি বিক্ৰী কৰি দেখোন সি ৰিক্সা খান ল'ব পিছে হামলা কাকাই দিব না এ ভণ্টি একবার হুটি সাহতো কি ডাঙর কথা হয় ব্যাং সোয়া সালো গুরুবানে তোমার কথা বারে বারে কয়ে আছে এতিয়া মই কি ভাবি ইয়ে কসামছে কইছো স্যার মই নহয় জীবনতে তে মুত কমে পা নাই আর কোর পাই পয়সা শুরু করি ন দউতা এই ঠেকুরে কুকুতি ন হয় এনে কইছো ব্যবহার না জানো বলি কলাই ন হবো ন হয় কি তোর কথা কি মিছা কব নাকি ওই ব্যবহার জানো কি তোর কথা কি কব ক ত হসা কথা ক হয় স্যার ই হসা কথাই কইছি ই এটিএমৰ ব্যৱহাৰে নাজনে এই কি কথা কবা ৰইছত তুই তি এটিএম আইনাছ তো আমাৰ সুৰ কৰবান নিগা স্যার ওইতিয়াই না দিছে এটিএম কিটা কলৈ কে মিছা কথা কবা ও স্যার ই নহয় এনে এনে কইছি কি কথা কবা ৰইছত আমি সুৰ কৰিছি নেকি স্যার ওইতি এটিএম আইনা আমাৰ দিছে ও আইও আইও ওরুতা মন নহয় বেমার তুসি মই আছি দে হেৰি এবো কি হৈছে কি কলৈ গ'ল স্যার এটা কাম কৰো নেকি স্যার আমি কি মিছা কথা কবো আমি কৰিম মানুহ
আমার কথা কেউ বিশ্বাস করব না। আমি যা কইছো মিছে কথা, ওরা ধনি মানুষ না, ধনি মানুষের কথা কেউ কিন্তু আমি চুর কই নাই স্যার। হয় মানু তু মানু তু তো ইয়াতে হে বহি আছা, মই গোটেই ঘরখানে চলাত করছো, পিছে ইয়াতে বহি কি করি আছানো? এ তেরে নকবি আর চিন্তা গিলা মোর কুলাই পাশে নসরা হইছে। চিন্তা করিনু কি পাবি এ মান তু, সময়ত সব গিলা ঠিক হয়ে যাব নহয়। বল বল আগতে অলপ চা খাই লবি বল। এ বু কি হইছে? ই কাই কারা কি হইছে খুবাই নরয়ে জিমছি, খালি চিন্তা 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 করি করি মানু তু একেবারে ফুকাই গেছি। আর নতুন চিন্তা আইছে হে কাকা। ও চিন্তানু মানে কি হল জানা? এ হাপাই বলে মিঠাই গালি গালাস মারপিট করা আরম্ভ করে দিছি। হ্যাঁ মানে কি হুঁচু এইবিলাক কথা তো হসা না মিশা হসা তু পিছে রসুন র তো কি গিলা কথা কোনে কলানো? মোক গোবিন্দ কইছি। গোবিন্দ কইছি? হে জিএমসি বাদ দিয়ে তার কথা, তার কামে হইছে ওর কথা তোর মুগা, তোর কথা তোর মুগা, একদম স্বভাব তো ভালো হয় তা। এ বু মিশা নো হাইয়ে গোবিন্দ মোক মিশা কথা নকাই তু, এ হাপাই আমার মিঠাইক মারা তো একদম খাতা। হ্যাঁ মোর বাহা, এ মোর বাহা ও কি হলা কে ওরা এ সালু আহি ঘর পাইছিনা না ইয়া না হা কিয়া মই মানে আপোনাৰ বজাৰ পাহো, আজিকালি অকল আমাৰ অতনিক একে ভাল ভাল বস্তু খুৱাব লাগে। ভাল ভাল বস্তু কিয়ানো? মানে কোৱাই দিওঁ মোৰ মম মানুহজনী মানে ৰতনি মা খাবলৈ ওলাইছো। ঐ খাপলা, আগবঢ়াইছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, অতুল অটো, হিমালয়ান নিম ফেচ ৱাছ, নেরোলেক সুরক্ষা, আইডিয়া 4G, ফ্লেমিংগো অর্থোপেডিক হিট বেল্ট, ডার্টসে চুটকারা, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, SBI লাইফ, হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিটক্যাট, এয়ার এশিয়া, সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ডওয়াশর হইতে, হকিন্স ফুচুরা, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, TVS আপাচি RTR আর প্রেগা নিউজ। ওরা সালু আহি ঘর পাইছিনা না ইয়া? না হা কিয়া ওরে জিয়া কি হইছে? ও থানার তাক পুলিশে গুড়া বুঝা করি আছিল কি আকো উত্তর দিবা নইলা নরি ফেলে পলাইছি। কি ও থানার পর পলাইছি? ওরে জিয়া আমার আপাক যে পুলিশে উল্টা উল্টা প্রশ্ন গিলাহান খুদি তার মাথা তো গরম করব, হেতু কথা মই আগতে গম পাছিল। হে মাই কেনা নহয়ে মোট তোইটা সালুর প্রত সম্পূর্ণ হন্দে হইছি। হন্দে? ও হন্দে টাকাখানি শুরু করবা গেলি এটিএম গান সালুইনি করবা নকিছি। হা মোর কুপাল ওডুতিয়া ইগিলা তো কি কবা দছে? ও ঠিকই কইছো মই, তা তো দেখো ঢোকে নাকতে ই থানার পা পালাবো কি আহে। এ আরে এ একলা খান এখন বাদ দকছুন বাপা খরক লকি আইবা দা, এ কথা গিলা খান কথা হলে পড়বো না হয়। আহা আহা কাজি হুপুত্রই ঘরো পারবো নহয় তো
দস্তুর মত মাতবা আৰু তোৰ স্বভাৱৰ কথা জানি নহয় আই তই যে এটা ধৰা কাউৰি কান্দে থাকাই মনে মনে থা হ'ব বেছি বকছা কিন্তু কিয়া খাইবা নি তাৰ পিছতে গুচি যা ওই জাগে যা ওই যোনদিনা যা সিদিনাখনে মই নাচি নাচি কম মোৰ বেটি গেল ঘৰৰ পে মানুষের মুখে শুনছি ঘুরার কোন দরকার নাই বুঝছো ঘরে মেলা কাম আছে দেন দাও আরে খবর লইবার যাই নাই আমি ও যদি সারা জীবন জেলেও পরে থাকে না তবু আমার আপত্তি নাই আরে জেলে থাকুক মানে বাইরে থাকুক এগুলো আমাকে দেখার ঠেকা নাই বুঝছো অন্যকে কোনো ধরনের লেনদেন রাখবো না মাটির যদি ভাগি নিব রা হে তাও দিব না আমরা কি মাটি বাড়ির ভাগ পাইবো হে এক সিডও ভাগ পাইবো না হে যেমনে চলা হারে চলুক হ্যাঁ ঠিকই কইছো কিন্তু ও যদি সামনে আহার পরে কথা ডরে কিন্তু বদলাও না না বদলাবো না তুমি চিন্তাই করবা না একশো জনের একশো কথা আর এই জোরানালিন এক কথা কুরবানের ডায়লগ কবারেছো আরে না না হেটা না একশো জনের একশো কথা আর কুরবানের সব মিশা কথা গোলামের বাচ্চা হ্যাঁ অহন যাও পাওয়ার দিয়া হম মেলা কথা কইলা তাই নাহি হ্যাঁ চা বানা দিছি খাই মানে কয় দিও মানুহজনী মানে ৰতনী মা খাবলৈ ওলাইছো হয় নেকি বাপেকে হবি তই তাই যদি কিবা কয় মোৰ আৰু ৰতনীয়ে মানে মাক বাপেকি হোৱা খুব ভাগ্য অকণ হব হব কিয় নহব ভগৱানে কৃপা অলপ কব দেচোন এতিয়াৰে মই আছো চিন্তা নাই কিবা হলি খবৰ দিবি মই ইমান ভাল খবৰ এটা পালং মনটো কিবা লাগি যায় আৰু এতিয়া তোৰ সংসাৰ পাৰব সেইকাৰণে আগৰ বেয়া কামবিলাক বাদ দিয়ে ভাল কাম এটা ধৰ নহলে পিছত বিপদ হব তাকে মিহিমিহিকে মেথা নামা নহয় মাইছো হয় নেকি এতিয়া পিছে তয়ো যা ময়ো যাওঁ নহ'লে ৰতনীয়ে ৰখি থাকিব এতিয়া পিছে তই যে যাবি তলত না ওপৰত মিলাই মিলি দুইটাতে চলাম আৰু কোৱাই দিওঁ অঁ যা যা পিছে যা ময়ো যাওঁ যাওক 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 কিন্তু মোৰ কথাগিলা মনত ৰাখিবি তই ৰাখিম দিয়ক যাম যাই থাক থানাত কিবা মই প্ৰশ্নৰ উত্তৰ দি দিম মোৰ মাথা বুঢ়া হৈ গৈছে আৰু উত্তৰ দি থাকিব নৰজা আৰু যদি দিবা লাগে আধা ঘণ্টামান ৰহ মই নাওমান মাথাটো ঠাণ্ডা কৰি লওঁ প্লিজ ক'ত যা তই কৈ নোহোৱাকে মই কেনেকে থাকিম সাংবাদিক নাই মই সেইবোৰ একো নাইজনো
যদি মই ঘৰত যাব লাগে সাংবাদিক মাতি আন, তাৰ পিছত মই যি কৰিব লাগে তাকে কৰিম। হ'ব দে, অ'কে, মাতিম। এতিয়া তই ঘৰক যাওঁ, যাওঁ, যাওঁ। ইমান দেৰি গেলিহি ঘৰত অহা নাই, ক'ত বা গেলিহি দুইটা? বীৰ পুৰুষে ভয়তে কম্বাই পলাই আছে আম পাওঁ। নাহি কওক যাব, পেটত ভোক লাগলি ঘৰক গেলি নিজে ঘূৰি আহিব। বাইপাকৰ বিনা পইচাৰ হোটেল খান আছে নহয়। তথাপিও চিন্তা হৈ দিছোন। অহয়া বুলি কৈছো নহয়। কি হ'ল কওঁ? তই থানাৰ পাই সেনেকে চোৰৰ নিচিনা কিয় বলি আহিলি কচোন? অ বাবা, তই আহিলি? বুদ্ধিমান ব্যক্তি, ফালতু কথা পাতি তই এটা কও, তই থানাৰ পৰা হেনকে কিয় পলাই আহিলি? আপনি আর চিন্তা নকরব, হে মাই গেছি নহয়, সি গটাই গিলা খান মায়ের আগত সঁচা কথা কব। ভূতর মুখত রাম নাম। মাটির কারণে বিরাট গুণ্ডগুল লাগি আছে। ও আমার ঘরত মাটির কারণে বিরাট হুলস্থুল লাগি আছে। পিছে ভাগ বতরাটো হল না? পোৱা নাই এতিলৈকে। তই পিছে কিবা মাটির ভাগ পাবি না? নে নে খাপলার ঘর গরু খাটা দিয়ে খাটি থাকবে? মানে তুই কি কইছা মই একটু বুঝি পোৱা নাই। এ মরাটো, তুই খাপলার ঘরত এনে ফ্রিতে খাটি থাকবি নেকি? কিনো ফ্রি, খাইছো বৈছো মোজাকে আসং। হলেও দেশন, তই এই হিসাব মতে কিবা অলপ পাব লাগে আর। পাবাটো লাগে, পিছে দিব জানো মক? হে তেরে বিচারাইলে কি আনব? খরচে আজি কোঠাটো কোবা লাগব মেলো। হে কলি নহব, একদম টানকে কোঠাটো কোবা লাগব। ই একদম টানকে কোবা লাগব হয় না? ও হিনহিন কোঠা দেশ। ওরা মোর বাহা, মই গটাই বর লাজ পালু হা, আর সেই কারণে থানার পাই কেসটো উঠেলিছো দে। হেরি আৰু কে লাজ পালে দক? বাপায়ে কথা গিলা খান উল্টা পাল্টাকে কৈ পেলে ঘৰ গুচি আহিছে। নহয় হা, তাক যদি গাত আকৌ দোষে নাই সেনেকে চুৰৰ নিচিনা কিয় পলে এইলাক? সি পুলিচৰ কথা গিলা খানৰ উত্তৰ দি যাব লাগিছিল। কি উত্তৰ দিব লাগে? মই থানাত গোটেই মোক উল্টা পুল্টা প্ৰশ্ন গিলা কৈ থাকিব, তাতে মই ৰখি থাকিব লাগে। অ হয়তো কিয় ৰখি থাকিব? এ তেৰি, তুমি আহো কিছুমান কথা নাই জানা? ওৰা সত্যৰ সদায় জয়। ঐ সত্যবাদী, তই যদি সত্যতে আছিলি তেনেহলে থানাত থাকি বুক ডাচ কৰি দব দবে উত্তৰ দিব লাগিছিল। হা, ও তাৰ মানে গোটাই দাইতা মতাতে হল? অ হয়তো, ইস একেবাৰে গোটাই গেলা খান দক, বাবাৰ ওপৰতে জাপি দিবা হলছি। এই তুমি মনে মনে দেখা, তুমি কি আপত্তি মাছ? তাক কবা দেচোন কি কহি। কি কবা লাগে মই, কি কবা লাগে কচোন? বাপ্পা ঐ এন্দুৰ ওচৰত এখন আহিবাই নৰিয়ে, খালি পুলিচে জেৰা কৰা দি কত থাকে, নাকু কুনি থাকে এটো লগ। অ ঠিক আছে কথা, কিয় থাকবো চলতো? এৰি আপনি আৰু পেৰি পেৰি প্ৰশ্ন কৰি আছে কি আনো, কি বা ধৰণৰ মানুহ দে আৰু। বাপা, অ বাপা, বাপা অ, হে মোৰ গহল, কি হ'ব ইতা? ও মোৰ বাহাই ইতা পুত্ৰ বাতি দিয়া জুইন গুল্লা, যেনকে মই কুচ মানি মাৰি কথা কবা ধৰিছি, এতিয়া মোৰ বাহা নহয় ও কটা বাহৰ কাটাৰ বাহা হ'ব আন পাওঁ। হাপা, ও হাপা, হয় কওকচোন। নমস্কার, মই সাংবাদিক বিজয় ভূঞা। ও হয় নেকি, পিছে কওকচোন কে আহিলনো? মানে মোক হাপাই মাতি পঠাইছিলে। এইখন ঘৰত যৌতুক বিচাৰি বোৱাৰীৰ ওপৰত শাৰীৰিক আৰু মানসিকভাৱে অত্যাচাৰ চলাই থকা হৈছে, যাৰ কাৰণে মই ৰিপৰ্ট এটা লিখিব আহিছো। হয় যি শুনছি ঠিকেই শুনছি আপুনি, এই ডাংকাতিয়ে যৌতুক বিচাৰি
বহুত মারধর করে এই কাউরি তাই মনে মনে থা মোর উপর তই রিপোর্ট দিবা লগি সাংবাদিক মাতিয়েন বাপারা হলি ও মাছু তোর অত্যাচার মই এনেকা সদায় সদায় সহ্য করে থাকবা নরু কি বলি ভাবছা তুই ম রবসনের বাবু আপনারা কাজিয়া না করিব আসলতে ঘটনা তো হইছে কি ও সাংবাদিক দাদা ভালে ভালে আহি পালি হয় আহি পালো কখন আসলতে ঘটনা তো কি হইছে সকুর সম্মুখত আপনি দেখুন কতইখিনি দেখা পাইছে ও ও মিঠে সবখিনি কথা সাংবাদিক দাদাক ভালকে বুঝে কও কি বুঝে কবা থাকিলে কি বুঝে কবা থাকিল কখন নাও তাই কি কওয়ে আই কাউরি তোর মই জিভা টানি ছিঙি বলি কইছো কখন তুই কি কবা পারা ও সাংবাদিক দাদা ও সাংবাদিক দাদা দেখা পালি না সকুর আগত মই আসো আর এনকে চলি বাপ রে জালা আর রে কুটুতে ইমা দিনুর কুষ্টুর ফল হিসাবে ওলো মাটিয়ে খুঁজছো আই ইতি হে বুঝি পালং জুলুঙার মেকুরিটো এতিয়া হে উলাল ইমান দিনা তই মোৰ যে চোৱা চিতা কৰি আছা ঘৰ খান মাটিৰ কাৰণে হে সেইটো নহয়ে মোৰ একোৱেই লোভ নাই মুঠতে মোক মাটি লাগে তই কোৰ পৰা দিয়া কিনকা দিয়া মই একো বুজি নাপাওঁ সেই টেনশ্যন আৰু কিমান ল'বে আৰু লেখ ডাংকাটি ইজ মাই ওয়াইফ ডাকিল অসমীয়াটো লেখ ইংৰাজীটো লেখ চবে পঢ়ক আপুনি শুনা গিলা মিছা কথা এইগিলা যে কৈ আছে চব মিছা কথা মই ন কি ঐ খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হিমালয়া নিম ফেস ওয়াশ নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G ফ্লেমিংগো অর্থোপেডিক হিট বেল্ট দর্জে চুটকারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক SBI লাইফ হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট এয়ার এশিয়া স্যাভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে হকিন্স ফুচুরা গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস TVS আপাচি RTR আর প্রেগা নিউজ